হ্যালো বন্ধুরা সবাই সিস্টার করিমগঞ্জ চ্যানেলে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি একটা নতুন আইটেম নিয়ে আইছি আপনাদের সামনে তো বন্ধুরা ভিডিওটা পুরা দেখুন আপনারা আজকে আমি বানাইলাম ডিম্পুস তো আজকে আমি দেখা দুই রকমের ডিম্পুস দেখাইলাম তো আপনারা সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবে তো বন্ধুরা চলো দেখা যাক কিভাবে আমরা ডিম পুস বানাই তো এদিকে আমি প্রথমে আমি ডিম পুসের জন্য আমি কড়াইটা বসিয়ে দিলাম তো কড়াইয়ের মধ্যে আমি এক গ্লাসের মতো জল দিয়ে দিলাম তো প্রথমে আমি এক একটা দেখাইলাম তো এদিকে আমি জল দিলেইছি এক গ্লাসের মতো আর এদিকে জলটাও গরম হয়ে গেছে একটু একটু আর এদিকে আমি ডিমটাও রেডি করে দিলাম তো ডিমটা আমি ফাটাইয়া বাটির মধ্যে রাখলাম দেখতে পাইরা তো বন্ধুরা এদিকে বাটির মধ্যে আমি ডিমটা রাখছি আর এদিকে আমি একটু লবণ দিলেই উপরে ডিমের উপরে একটু লবণ ছিটা দিম তারপরে আমি বাটিটারে কড়াইতে নিয়ে বসাই দিম তো দিকে আমি তো গরম জল এখানে রাখছি কড়াইয়ের মধ্যে আমি গরম গরম জলের মধ্যে আমি বাটিটা দিয়ে দিলাম তো আমি পাঁচ মিনিটের মতো পাঁচ ছয় মিনিটের মতো আমি এটার ডাকরাম ধয় দিকে আমার ডাকনা সরাই দিলাম আমার কমপ্লিট হয়ে গেছে পাঁচ ছয় মিনিট আমি ডাকনা দিয়ে রাখছি আর এদিকে বন্ধুরা আমার ডিম্পুসটা পুরা রেডি হয়ে গেছে এত টেস্টি আপনারা গড়ে ট্রাই করেন অতি ভালো লাগবে খাওয়াতে এদিকে আমি মিডিলেরটা আগে খাইলাম এত টেস্টি আপনারা গড়ে ট্রাই করেন আৰু আজকেতো কৈছিলাম যে দুই ৰকমে ডিম্পুচ বানানি দেখাই ৰাম তো এইদিকে আমাৰ একটা বানানি হৈ গৈছে আৰু এদিনে আমি শৰাইটা চিষ্টেমে আমি ডিম্পুচ বনাইম দুই দুইটা চিষ্টেমে ডিম্পুচ বনাই ৰাম তো এইদিকে শৰাই বচিয়ে দিলাম আৰু তেল একটো দিয়ে আমি ডিমটা চাৰি দিছি একটো ডিমটাই সি এদিকে চৰিয়া গৈছে তো আমি আর লবণ একটু উফরে ছিটাই একটু লবণ দিয়ে দিলাম আর আমি এখন দুই তিন মিনিটের মতো ডাকম এটা তো আমি পাঁচ ছ মিনিটের মতো ডাকছি এটা আমি দুই তিন মিনিটের মতো ডাকার পর এদিকে এদিকে আমার ডিম্পুসটা পুরা রেডি কি ভালো লাগে দেখতে কি সুন্দর হয়েছে তাই না এত টেস্টি আপনারা গড়ে ট্রাই করুন এতো ভালো লাগে ডিম্পুস খাওয়াতে তো এদিকে আমার ডিম্পুসটা হয়ে গেছে তো বন্ধুরা কমেন্টে জানিয়ে দেবেন ডিম্পুসটা কেমন হলো আর আপনারা গড়ে ট্রাই করেন ট্রাই করতে পারেন আর ভিডিওটা যদি ভালো লাগে তে একটা লাইক দিয়ে দেবেন এদিকে এত ভালো লাগছে এইটা দেখে তো বন্ধুরা কালকের ব্লগে কথা হবে